ছেলেদের কোন জিনিসটা বড় ও মজবুত না হলে মেয়েরা তাকে পছন্দ করে না? কি ছেলেদের বাড়ি ঘর যদি ভালো মজবুত সুন্দর মন্দ না হয় তাহলে মনে করেন যে মেয়েরা পছন্দ করে না? পছন্দ উচ্চা লম্বা হাড় সব কিছু স্মার্ট, সে ছেলে আমার পছন্দ, কিন্তু আপনাদের মতো ছেলেদের আমার পছন্দ হয় না। তাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপু অনেক সুন্দর। দর্শক দেখছে যে আমার গালে তিল আছে, সেটা আবার আপনার মুখে বলতে হইব নাকি? একটা সুন্দর তিল দেখা যাচ্ছে। আপনি তো মানুষটাকে বেশি ফেমাস করে দিতে চাইতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বজুড়ে বাংলার আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, দুজন সুন্দরী আপুকে নিয়ে হাজির হয়ে গেছি। তো প্রথমে জানবো তাদের পরিচয়, তারপর যেটা সবসময় বলে থাকি ছুটি দিব আপুদের উদ্দেশ্যে এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে একটি দুষ্টু মিষ্টি ধাঁধা। আপুর নাম কি? আমার নাম হচ্ছে মিম। মিম বাবু কি করে? আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। আপুর নাম কি? জি আমার নাম হচ্ছে জুই। জুই আপু কি করেন? জি আমি একজন স্টুডেন্ট। দর্শক আমরা দুইজন স্টুডেন্ট আপুকে ক্যামেরা বন্দি করে ফেলেছি। তো আপু আমরা এসেছি একটি ধাঁধা বা কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে খেলবো। কি খেলবো? ধাঁধা। ধাঁধা ধাঁধা খেলবো। ধাঁধা খেলতে মানে খেলা কখনো দেখেছেন এর আগে? হ্যাঁ দেখছি, কিন্তু খেলা হয়নি। না কখনো খেলিনি আপু। হ্যাঁ আমিও কখনো খেলা হয়নি। আজকে যেহেতু খেলেন নাই আবার পার্টিসিপেট করে ফেললেন, অনুভূতিটা কি বেটার? হ্যাঁ জি খুব ভালো লাগতেছে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে। যাক আপুদেরকে ভালো লাগতেছে, আমাদেরকেও ভালো লাগতেছে, কারণ এত সুন্দর আপুগুলোর সাথে কথা বলতে আমাকেও খুব ভালো লাগতেছে। তো আর কথা না বাড়াই, দর্শক আপনাদের উদ্দেশ্যে এবং আপুদের উদ্দেশ্যে আমাদের আজকে ধাঁধা হলো ছেলেদের কোন জিনিসটা বড় ও মজবুত না হলে মেয়েরা তাকে পছন্দ করে না। আমি আবারও বলতেছি, ছেলেদের কোন জিনিসটা বড় ও মজবুত না হলে মেয়েরা তাকে পছন্দ করে না। সমস্যা হচ্ছে কি ছেলেদের বাড়ি ঘর যদি ভালো মজবুত সুন্দর মন্দ না হয় তাহলে মনে করেন যে মেয়েরা পছন্দ করে না? দুই। আর বিশ্লেষণ পড়া শুনবো, খালি উত্তর করবেন। বাইক। তিন। আমি কি বললাম? আমার হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম যে বাড়ি ঘর। চার। বাড়ি ঘর, বাড়ি ঘর না সরি এই মানে বাইক। পাঁচ। সময় কিন্তু চলে যাচ্ছে, ইজি ভাবে ভাবতে হবে। আচ্ছা তাহলে কি হতে পারে? অনেক চমৎকার করে আপনারা খেলছেন কিন্তু। আসলে কথাটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না। পজিটিভ নিতে হবে কিন্তু, এই যে আপু যেমন পজিটিভ ভাবে উত্তর করছে, আপনি কি নেগেটিভ নিছেন? না কিন্তু হ্যাঁ নেগেটিভ জিনিস আপনার মধ্যে একটু ঘুরে বেশি না। আমি বুঝতে পারছি আপু যেটা বলছে সেটা ঠিক হতে পারে কিন্তু 100% না। 100% না। নেগেটিভ হচ্ছে? না নেগেটিভ না। মানে আপনি আগে একটু দেখতে একটু নেগেটিভ নেগেটিভ মানে লুকটা আছে তো? ও মানে আমাকে এমন দেখতে মনে হচ্ছে। নেগেটিভ নেগেটিভ একটা ভাব আছে একটা ক্যারেক্টারে। আমি যেটা বলছি সেটাই, কারণ চেঞ্জ করবেন না আপনি কি এক রেট না? না চেঞ্জ করব তো মনে করেন আমি কিছুটা আছে হয়তো ছেলেদের মন, আর না হলে হচ্ছে ছেলেদের গঠন বা এই মানে এগুলো নিয়েই। কি ধরনের ছেলের গঠন আপনার পছন্দ? আমার পছন্দ আমি সেটা আমি জানি না, কিন্তু আমি তো মনে করি যে এখনকার মেয়েদের তো হচ্ছে যা ছেলেরা একটু হ্যান্ডসাম হবে বা একটু ই হবে, ওরকম ছেলেদের তো সবাই চায়। না কি ধরনের ছেলে পছন্দ? আমার কোন ধরনের ছেলে পছন্দ কিন্তু আমি যে ছেলে পছন্দ করি সেই ছেলে এখানে নাই। আমার পছন্দ উচ্চা লম্বা হাড় সব কিছু স্মার্ট, সেই ছেলে আমার পছন্দ, কিন্তু আপনাদের মতো ছেলেদের আমার পছন্দ হয় না। তাই? হ্যাঁ। তো আপনার ওই ধরনের ছেলে পছন্দ, ওই ধরনের ছেলেরা আপনাকে পছন্দ করবে? আমাকে পছন্দ করুক বা না করুক আমি তো করি। হ্যাঁ সময় চলে যাচ্ছে, আর কথা না বাড়াই নয় আর কি বলবো, আমি যেটা বলছি সেটাই। হ্যাঁ আপু। হ্যাঁ আপু যেটা বলছে ভাই সেই জিনিসটা আমার নলেজে আগে আসছে কিন্তু। হ্যাঁ গালে কিন্তু একটা তিল আছে অনেক সুন্দর, আমি দেখতে পাচ্ছি আপু অনেক সুন্দর। দর্শক দেখছে যে আমার গালে তিল আছে, সেটা আবার আপনার মুখে বলতে হইব নাকি? একটা সুন্দর তিল দেখা যাচ্ছে। আপনি তো মানুষটাকে বেশি ফেমাস করে দিতে চাইতেছে, কি বলুন? সুন্দর একটা কথা বলছে, ফেমাস করে দিতেছে, সুন্দর প্রশংসাটা করে ফেলাম নাকি? দর্শক আপু দেওয়া 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। আপুরা দুজন দুটি উত্তর করেছে, একজন বাড়িঘর আর একজন বলেছে হচ্ছে আমাদের আপু বাইক।
তো বিশ্লেষণটা জেনে নেব, বাড়িঘরটা কি হবে, মানে কি বাড়ি যেহেতু ছেলেদের কি কিভাবে, হ্যাঁ হ্যাঁ মজবুত হলে মেয়েরা পছন্দ করে, তাই আমার, হ্যাঁ আমার মনে হলো যে অবশ্যই মনে হয় যে ছেলের বাড়ি ঘর হ্যাঁ একটু সুন্দর মন্দর মজবুত করে হলে তাহলে মেয়েরা পছন্দ করে সেটাই। আপু আমি বাইক বলছি যে কারণে, কারণ এখনকার মেয়েরা চিন্তা ভাবনা করে কি যে আমার বয়ফ্রেন্ডের একটা বাইক থাকুক বা আমার হাজবেন্ডের একটা বাইক থাকুক আমি তাকে নিয়ে ঘুরতে যাব, বা মানে অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, তার জন্য চিন্তা নাই নাকি, তার জন্য আমি বললাম বাইক। আর এখন বাইকের দিক আর আপুর লোক হলো বাড়ি ঘরের দিক, আপু তো দেখতেছি একটু বেশি নাকি, যেহেতু বাড়ি ঘর আর বাইক বলেছেন দুজন কি দুজনের উত্তরে থাকবেন না এক হয়ে যাবেন, আপনি আপনারটা থাকবেন না, যেহেতু আমারটা বললাম না আমি শিওর না যে আমার প্রশ্নের উত্তরটা, হ্যাঁ আপু যেটা বলছে সেটাই, কি আপু বলছে, আপু বলছে বাইক বাইক, হ্যাঁ তাহলে আপনারা দুজন মিলে কি একই উত্তর আসবেন, বাইক, হ্যাঁ কি বলেন, হ্যাঁ বাইক। দর্শক ফাইনালি যেটা অ্যানসার দিয়েছে সেটা হলো বাইক, আপুদেরকে আমাকে অবশ্যই সরি বলতে হচ্ছে কারণ আপনাদের উত্তরটি সঠিক হয়েছে, কনফিউশন হয়ে গেছিল না যেমন সরি বললাম, না সরি বলার কিছু নাই, হ্যাঁ মানুষের ভুল থাকতে পারে এটা কোনো ফেক না, না এখানে সরি বলার কোনো কিছু নাই, যে আজকে আপনার আমাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে বাইক, বাইক, হ্যাঁ বয়ফ্রেন্ড আছে আপনার, পারে সেটা কি আপনাকে বলবো নাকি, বাইক আছে, রিক্সা আছে, মোটরসাইকেল আছে, সবই আছে, সমস্যা কি, থাকতে বাইক আর মোটরসাইকেল তো একই হলো, আপু স্মার্ট, অনেক স্মার্ট, প্রত্যেকটা কথারই এক যুক্তি সঙ্গত হয়, তো আমি বলেছিলাম যেহেতু থাকবে পুরস্কার তো পুরস্কারটা কার হাতে দিব, খুশি হবে না ভাই, আমি এমনি পুরস্কার বেশি পছন্দ করি, আমার আপুর অনেক পছন্দ, পারেন না এটা তো কর না নাকি, এটা তো দর্শক এই ক্যারেক্টারটা তো বুঝবে যে আপনি কি, আপু নিলে তো সে একই বাড়িতে যাবে, আমি এই নিল, হ্যাঁ একটু দুজন, এই যে আপনারা দিলাম দুইজনের হাতে, সুপ্রিয় দর্শক হ্যাঁ এই গিফটটা পাওয়ার সাথে সাথে আমার খুবই ভালো লাগতেছে, যেহেতু ভাইয়া আমাকে একটা ধাঁধা বলছে তার জন্য সেটার প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি, তার জন্য আমার খুবই ভালো লাগছে, উত্তরটা কিন্তু আপু দিছিল, আপু দিছে আমিও তো দিছি, হ্যাঁ আমরা দুনো বোনই দিতে পারছি তার জন্য, হ্যাঁ আমাদের দুনো বোনের এক বাদান নাকি, হ্যাঁ হ্যাঁ তার জন্য আমাদের দু বোনের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার, জানি না এটার ভিতরে কি আছে, অবশ্যই একটা ভালো কিছু আছে, সমস্যা নাই, যদি ওখানে একটা হেডফোন আছে গান শোনার জন্য, কি হেডফোন, হেডফোন আছে, ও তাই, আচ্ছা সমস্যা নাই, ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, হেডফোন যদি থাকে তাহলে আপনাকে দিয়ে দেবো, সমস্যা নাই, আমি কি করবো আমরা তো আপনাদেরকে পুরস্কার দিয়েছি, আপনি মেয়েদের সাথে কথা বলবেন মোবাইলে লাগে, আচ্ছা তাহলে আমরা দিয়ে দিবেন আবার, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা আমি পরে নিতেছি ক্যামেরার সামনে না নেই, তো দর্শক দেখলেন আপুরা অনেক চমৎকারভাবে ধাঁধার উত্তরগুলো উত্তরটি দিয়েছে এবং পুরস্কারও জিতে নিল আমাদের কাছ থেকে সঠিক উত্তর দিয়ে, তো আপনারাও কিন্তু এইভাবে করে পুরস্কার জিতে নিতে পারেন, এই জন্য কী করতে হবে, কমেন্টে সর্বপ্রথম সঠিক উত্তরটি দিতে হবে, কমেন্টে আমরা চেক করে দেখবো যে কোন ভাই বা বোন সর্বপ্রথম সঠিক উত্তরটি দিয়েছে, কমেন্টে দেখে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার আপনাদেরকে পৌঁছে দেব, তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম, অনেক হাসি ফাজলামি করলাম, মাইন্ডে নিছেন নাকি, না কেন মাইন্ডে নিব, নিতে তো পারি, মাইন্ডের কথা বললে তো নিও, মাইন্ডের কথা বললে, আমি কিন্তু দর্শক আগে বলছিলাম যে একটু নেগেটিভ ক্যারেক্টারের মতো আসছে হালকা, আচ্ছা দর্শক আমাদের আমারে কি দেখতে কেমন মনে হচ্ছে, ভাইয়ের যে কথা বলতেছে মাইন্ডে নিতেছে দর্শক, তাহলে মেয়ে মানুষ যখন মাইন্ডে নেয় না তখন তো মনে হয় একটু সহজ সরল, যেমন আমি সহজ সরল, আচ্ছা সমস্যা নাই, আপনি যেটা মনে করেন তাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ তো যাক আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, ভালো একটা বর হোক তো দেখে, আর বরের সাথে ভালো একটু করে চলে, আর আপু তো বর আছে নাকি, একটা স্টুডেন্টের বর কি থাকে, আপুরও বর নাই, তাহলে দুজনের বর যেন সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, উঁচা লম্বা হয়, জিনিসটা মজবুত হয়, এটাই আমার দোয়া আমার পক্ষ থেকে, হ্যাঁ আমাদের বাড়িঘর যেন সুন্দর হয়, মজবুত হয়, বিশেষ করে বাইক, বড় মজবুত স্ট্রং হয়, তো ঠিক আছে আপুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দর্শক আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।